যে সমস্ত স্কলারকে আপনারা চিনেন, বাংলাদেশে 4-5 মিলিয়ন করে ফলোয়ার এক একজনের, তাদের পেজে গেলে আপনি দেখবেন টিস্যু পেপার থেকে শুরু করে নাসা পর্যন্ত এমন কোন প্রশ্ন নাই যেটার উত্তর দেয় নাই। আপনি সার্চ করেন টিস্যু ব্যবহার করা যায় কিনা, দেখবেন আমার শাইখের, আমাদের শাইখ সাহেবের উত্তর এসে যাবে। যিনি রিসেন্টলি আমাদেরকে কোরবানির গোশতের একটা অংশ খাওয়ার অনুমতি দিয়েছিলেন, যিনি আমাদেরকে কোরবানির একটা গোটা গরুর একটা ছোট অংশ ফেলতে দেয় নাই অপচয় হবে বলে, কথা কন ঠিক কিনা? আমি বড় অবাক হয়ে যাই, আরে গোটা পেজে টিস্যু ব্যবহার করা যায় কিনা, গ্লাসের পানি খাওয়া যায় কিনা, প্রাণ খাওয়া যাবে কিনা, ইট মাইকের উপর দেওয়া যাবে কিনা, তারপরে আপনার এমন কোন প্রশ্ন নাই আপনি উত্তর পাবেন না, কিন্তু আপনি গোটা মুহররম মাস চলে যাচ্ছে, আপনি তাদের পেজে 5 মিনিটের আহলে বাইতের মহাব্বতের একটা বক্তব্য খুঁজে পাবেন না। আপনি পেলে আমাকে দেখায়েন পাঠায়েন, আমি শায়েখকে ভালোবাসি। আপনি শুনেছেন কিছুদিন আগে যারা মাযহাব মানে না তাদের মুখ দিয়ে বের হচ্ছে, আমার নবী 40 বছর আগে নাকি নবী ছিলেন না, আপনারা শুনেন নাই? শুনেছেন কিনা বলেন না? তারাই আবার মাযহাব মানে না, তারা মাযহাব কেমনে মানবে? মাযহাব মানলে তো নবী অলির প্রেমিক হতে হবে ঠিক কিনা বলেন না? মাযহাব মানলে তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওনাকে মানতে হবে। তো ইমাম আবু হানিফা কি বলছেন, লাউলা সনাতান লা হালাকান নুমান, আমি আবু হানিফাকে তোমরা গোটা পৃথিবীর মানুষ অনেক বড় আলেম মনে করতেছো। ইমাম আবু হানিফা সম্পর্কে হযরতে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করা হয়েছে যে ইমাম আবু হানিফাকে আপনি এত শ্রদ্ধা করেন কেন, তিনি বলছেন ইমাম আবু হানিফার কাছে এত এলম আছে, এত এলম আছে, উনি যদি একটা মাটির দেয়ালকে স্বর্ণ বলে উনি সেটাকে স্বর্ণ প্রমাণ করার ক্ষমতা রাখে, এত এলম ওনাকে আল্লাহ দিয়েছেন। তো ইমাম আবু হানিফার মতো আলেম যিনি কোরআন শরীফের আয়াতের পরদে পরদে গবেষণা করেছেন, হাদিসের এবারতের গভীরে গভীরে গবেষণা করেছেন, ওনাকে আল্লাহ এমন নেয়ামত দিয়েছেন যে ওনার ব্রেইনটা এমন জায়গায় আল্লাহ কাজে লাগিয়েছেন যে রব্বুল আলামিনের মনসা কি, আমার নবীর মনসা কি, আল্লাহ এই আয়াত দ্বারা কি বুঝাতে চেয়েছেন, নবী এই হাদিস দ্বারা কি জানাতে চেয়েছেন, এটা বোঝার মতো সেই ব্রেইন আল্লাহ দিয়েছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। নবীজি বলছেন আবু বকর ওয়াজিরি আবু বকর হল আমার রিপ্রেজেন্টেটিভ, আমার ওয়াজির, আমার পরপর এই উম্মতের দায়িত্ব নেবে সিদ্দিক আকবর, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর পর হযরত ওমর ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আন উনি ওনাকে একজন বলেছে আপনি তো নবীজির খলিফা, উনি বলছেন আমি নবীজির খলিফা নই, আমি সিদ্দিক আকবরের খলিফা। সুবহানাল্লাহ জোরে পড়েন। তাহলে নবীজির যতক্ষণ আছেন ততক্ষণ মাযহাব নবীজি নিজে, ওলামায়ে কেরাম আমার দুই পাশে আছে, নবীজি দুনিয়া থেকে পর্দা করার পরে মাযহাব সিদ্দিক আকবর, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে মাযহাব ফারুকে আজম, ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে মাযহাব উসমান জুন্নুরের, ওনার পরে মাযহাব মাওলা আলী, সুবহানাল্লাহ পড়েন না। এর পর পর মাযহাব ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আন, এর পর পর হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আন, এর পর পর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন, এর পর যখন উম্মতের উপরে বড় ধরনের ফিতনা এসে গেছে, ইয়াজিদি ফিতনা, চারপাশ থেকে বাতিল আক্রমণ করছে, তখন এই পৃথিবীর জমিনে আর কেউ নতুন করে যেন মাযহাবের দাবি না করে, কেউ যেন নিজেকে মুজাদ্দিদ, সরি নিজেকে
মুজতাহিদ মাযহাবের ইমাম না বলে মাযহাবের ইমাম হওয়ার জন্য যতটুকু তাকওয়া, যতটুকু বিলায়ত, যতটুকু সুজাত, যতটুকু ইলম, যতটুকু আমল, যতটুকু কোরআনের দক্ষতা, যতটুকু হাদিস বোঝা, যতটুকু ফিকা বোঝা, এ সব কিছু পারফেক্টলি চারজন মানুষ বরাবর বুঝেছেন, তার মধ্যে একজন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমাদের দেশে যুবকরা বুঝে না। আমার আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হাই হাই হাই, কাশ যদি তারা বুঝত। আল্লাহ বলছেন, হে ইমানদারেরা, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, আল্লাহ এবং রাসূলের পরে তোমরা আনুগত্য করো উলিল আমর। এই উলিল আমরের ব্যাখ্যায় এসেছে উলিল ফিকহে ওয়াল খাইরে। একটু জোরে পড়েন সুবহানাল্লাহ। অসংখ্য মুফাসসির তাফসীরের মধ্যে উলিল আমরের ব্যাখ্যা করেছেন উলিল ফিকহে উলিল খাইরে, অর্থাৎ যারা ফিকার জ্ঞান রাখে, যারা কোরআনের আয়াতগুলো থেকে মাসলা বের করতে পারে, যারা কোরআনের আয়াতের ইবারাতুন নাস বুঝে, ইশারাতুন নাস বুঝে, ইক্তিদাউন নাস বুঝে, দেলালাতুন নাস বুঝে, যারা সারি কেনায়া বুঝে, যারা আম খাস বুঝে, তারাই উলিল আমর, আই উলিল ফিক, যাদেরকে ফিকার জ্ঞান দেওয়া হয়েছে। আপনি অবাক হয়ে যাবেন, ইমাম আবু হানিফা, নোমান ইবনে সাবিত রহমতুল্লাহ আলাইকে আল্লাহ এমন ভাবে ফিকার জ্ঞান দিয়েছেন, তিনি 500 আয়াত থেকে 70,000 মাসলা বের করেছেন। একটু জোরে পড়েন জি জি, ইসলামী আইন সুবহানাল্লাহ পড়েন না, 70,000 মাসলা। আজকে আমাদের দেশে একদল মনে করে যুবক ইউনিভার্সিটিতে পড়ে, প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে, তারা বলে মাযহাবের আবার কি দরকার, কথা কন না, বলে কি বলে না, বলে মাযহাব তো কোরআন আর হাদিস আমার সামনেই আছে। আরে ভাই, আপনি উসুল শাসি কিতাবটা একটু পড়িয়েন, ওলামায়ে কেরাম আছেন আমার পাশে, মাদ্রাসার দাখিল শ্রেণীতে পড়ানো হয় ক্লাস 9-10 এ, উসুল শাসি আল্লামা নিজামউদ্দিন শাসির লেখা। এই উসুল শাসি কিতাবে যেই মাসলাগুলো আনা হয়েছে কোরআনের আয়াতের, ইয়াতারাব্বাসনা বি আনফুসিহিন্না সালাসাতা কুরুইন, এই আয়াতের ব্যাখ্যায় মাযহাবের ইমামরা, এত বড় বড় জ্ঞানী ইমামরা বেচাইন হয়ে গেছে, কোনটা আম কোনটা খাস, কোনটা মুশতারাক কোনটা মুআব্বাল, কোনটা সারি কোনটা কেনায়া, যে আল্লাহ কি বুঝাতে চেয়েছেন, আল্লাহর উদ্দেশ্য কি আয়াত দ্বারা। আপনি শুধু অনুবাদ করে ফেললে কোনোদিনও আপনি বুঝবেন না, এখানে ইলমে নাহুর কায়দা আনতে হবে, আদত মাদুদের কায়দা লাগবে, এখানে সালাসাতা কুরুইন, এখানে কোনটা মুজাক্কার কোনটা মুয়ান্নাস, একটা মাযহাবের ইমাম হওয়ার জন্য তাকে ইলমে নাহু শিখতে হবে, ইলমে সরফ লাগবে, ইলমে বালাগত লাগবে, ইলমে মান্তিক লাগবে, ইলমে উসুল লাগবে, উসুলে হাদিস লাগবে, উসুলে ফিক লাগবে, প্রায় 21 রকমের সাবজেক্ট মিনিমাম জানার পরে উনি আমার নবীর প্রায় লক্ষাধিক হাদিস সম্পর্কে অবগত হওয়ার পরে উনি হয়তো মাযহাব এর ইমাম হওয়ার চিন্তা ভাবনা করতে পারে, তারপরেও আ হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ আলাই আল ফৌজুল কবির ফি উসুলি তাফসীর কিতাবের মধ্যে লিখছেন যে উনি বলছেন, আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করি, এই পৃথিবীতে আমি একটা বড় নিয়ামত পেয়েছি, কি নিয়ামত, আমি কোরআন শরীফ বুঝি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো উনি কোরআন শরীফ বুঝেন,
কত বড় কথা কোরআন শরীফ বুঝেন। আমরা কোরআন শরীফ বুঝি বলতে পারবো না, ওর অনেক দেরি আছে বুঝা বলা, ঠিক কিনা বলেন না? ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করেন, কোরআন শরীফ অনুবাদ বোঝা এক জিনিস, তাফসির বোঝা আরেক জিনিস, ওখান থেকে ইলমে ফিকার আইন বের করা আরেক জিনিস। একটু জোরে বলেন না, সুবহানাল্লাহ। কোনটা না আছে, কোনটা মনসুখ, কোন আয়াতটার বরাবর বহাল আছে, কোনটা রহিত হয়ে গেছে, কোনটা শুধু তিলাওয়াত জায়েজ আমল জায়েজ নাই, কোনটা কোরআন দিয়ে কোরআন রহিত হয়েছে, কোনটা কোরআন দিয়ে হাদিস রহিত হয়েছে, এগুলো অনেক জ্ঞানের দরকার, বিশাল জ্ঞানের আম্বারের দরকার। তো শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি মনে মনে চিন্তা করলেন, আমি তো কোরআন শরীফ বুঝি, আমি একটা মাযহাব বানাবো। কি বানাবো? মাযহাব বানাবো। তখন স্বপ্নে দেখলেন আমার দয়াল নবী স্বপ্নে এসেছে, ইনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার একটা আশা, আমি একটা মাযহাব বানাবো, আমি তো কোরআন শরীফের আয়াত বুঝি। নবীজি বলছেন, ও শাহ ওয়ালিউল্লাহ তুমি কি মাযহাব বানাচ্ছ, তুমি আমার মাযহাবটা দেখতেছ না? বলি, ইয়া রাসূলুল্লাহ আপনার মাযহাব আবার কোনটা, আপনার কি কোনো মাযহাব আছে? তখন আমার নবী স্বপ্নে বলে দিলেন, ইমাম আবু হানিফা নোমান ইবনে সাবিতের মাযহাবটা হলো আমি নবীর মাযহাব। এখন আপনি দুই সাইডটা বাংলা হাদিস পড়ে আজকে মাযহাব মানবেন না। আমি এখন নামাজ পড়াইছি, এখন আমি খেয়াল করেছি যে ওলা দোয়াল লিন বলার পরে দুই সাইডটা ভাই জোরে আমিন বলেছে আজকে এশার নামাজে। আমি ওনাদেরকে দোষ দেই না, দেখেন এই যে জোরে আমিন আপনি পড়লেন, এই জোরে আমিন পড়ে নাই কে? এই বাংলাদেশে যিনি ইসলাম এনেছে শাহজালাল ইয়েমানি, উনি যে জোরে আমিন বলে নাই এটা ঐতিহাসিকভাবে প্রমাণিত। শাহ আমানত, শাহ সুলতান বলখি, শাহ সুলতান রুমি, শাহ মাকদুম রূপস, শাহ আলী বগদাদি, খাজা মঈনুদ্দিন হাসান সঞ্জেরি, যিনি ভারত ইসলাম এনেছেন, ইনারা প্রত্যেকে আস্তে আমিনের অনুসারী ছিলেন, কারণ প্রত্যেকেই হানাফি মাযহাবের অনুসারী ছিল। আপনাদের কষ্ট হচ্ছে না তো যুবক ভাই? আপনার মন চাচ্ছে আমি জোরে আমিন বলবো? হ্যাঁ বলেন, যেখানে জোরে আমিনের প্রচলন আছে ওখানে বলবেন, যেখানে নাই সবাই আসতে পড়ছে, আপনি একজন যখন পড়লেন দুটা বিষয় দাঁড়ালো সামনে, একটা হলো হয়তো আপনারটা শুদ্ধ সবারটা ভুল, কথা বলেন না ঠিক কিনা, অন্য সবারটা ভুল মনে করেই তো আপনি জোরে বললেন, আর অথবা দ্বিতীয় নম্বরটা হলো আপনি মনে করছেন যে আমি বেশি সহি পড়ছি, বাকিরা যা পড়ছে এগুলো মোটামুটি সহি, এটা কোনোদিন করবেন না, কৌমের মধ্যে ফেতনা সৃষ্টি করবেন না। মনে রাখবেন কোরআন বলছে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বি ইমামিহিম, কাল হাশরের মাঠে প্রত্যেক ব্যক্তিকে ডাকবে আল্লাহ তার ইমামের নাম ধরে ধরে। আরো জোরে পড়েন সুবহানাল্লাহ, কার নাম ধরে ধরে ডাকবে? ইমামের নাম। তো আমাদের যখন ডাকবে, আমরা বড় ভাগ্যবান যদি শরীয়তের ইমামের নাম ধরে ডাকে আমরা হানাফি, যদি তরিকতের ইমামের নাম ধরে ডাকে তাহলে আমরা কাদেরী, হুজুর শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানির নাম দিয়ে আমাদেরকে ডাকবেন, এ কাদেরীরা, আমরা সবাই লাব্বাইক বলবো। অথবা যদি বলে এ হানাফিরা, আমরা সবাই লাব্বাইক বলবো। আজকের দিনে আপনি যে মাযহাব মানেন না, আপনি যে মাযহাব মানতে চান না, এটা একটা বিশাল ষড়যন্ত্র, এটা একটা বিশাল প্ল্যানিং। যদি আপনি বুঝতেন এই প্ল্যানিংটা, আপনি কখনো লামাযহাবি হতেন না। এই লামাযহাবি যারা যারা মাযহাব মানবে না, আপনি দেখেন তাদের মসজিদে ফুটবল খেলা হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখেন নাই কিছুদিন আগে লামাযহাবির এক মসজিদে ফুটবল খেলা খেলছে, মসজিদের বারান্দায়, তা মসজিদের যেখানে নামাজের মুসল্লিদের কাতার, তারা ফুটবল খেলছে। লামাযহাবি যারা তাদের গোটা পেজ আপনি ঘুরে আসেন, ওই আমাদের দেশে আমি নাম বলবো না, যে সমস্ত স্কলারকে আপনারা চিনেন বাংলাদেশে 4-5 মিলিয়ন করে ফলোয়ার এক একজনের, তাদের পেজে গেলে আপনি দেখবেন টিস্যু পেপার থেকে শুরু করে নাসা পর্যন্ত এমন কোন প্রশ্ন নাই যেটার উত্তর দেয় নাই। আপনি কথা বলেন, আপনি
সার্চ করেন, টিস্যু ব্যবহার করা যায় কিনা, দেখবেন আমার শাইখের, আমাদের শাইখ সাহেবের উত্তর এসে যাবে। যিনি রিসেন্টলি আমাদেরকে কোরবানির গোশতের একটা অংশ খাওয়ার অনুমতি দিয়েছিলেন, কথা জোরে বলেন না ঠিক কিনা? এই এতক্ষণ পরে ফলাফাইন বুঝি গেছে। আহারে, নাম কেন নেন? যিনি আমাদেরকে কোরবানির একটা গোটা গরুর একটা ছোট অংশ ফেলতে দেয় নাই, অপচয় হবে বলে, কথা কন ঠিক কিনা? আমি বড় অবাক হয়ে যাই, আহারে, গোটা পেজে টিস্যু ব্যবহার করা যায় কিনা, গ্লাসের পানি খাওয়া যায় কিনা, প্রাণ খাওয়া যাবে কিনা, ইট মাইকের উপর দেওয়া যাবে কিনা, তারপরে আপনার এমন কোনো প্রশ্ন নাই আপনি উত্তর পাবেন না, কিন্তু আপনি গোটা মহররম মাস চলে যাচ্ছে, আপনি তাদের পেজে 5 মিনিটের আহলে বাইতের মহাব্বতের একটা বক্তব্য খুঁজে পাবেন না। আপনি পেলে আমাকে দেখায়েন, পাঠায়েন, আমি শায়েখকে ভালোবাসি। আপনি শুনেছেন কিছুদিন আগে যারা মাযহাব মানে না তাদের মুখ দিয়ে বের হচ্ছে, আমার নবী 40 বছর আগে নাকি নবী ছিলেন না? আপনারা শুনেন নাই? শুনেছেন কিনা বলেন না? তারাই আবার মাযহাব মানে না। তারা মাযহাব কেমনে মানবে? মাযহাব মানলে তো নবী অলির প্রেমিক হতে হবে, ঠিক কিনা বলেন না? মাযহাব মানলে তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই ওনাকে মানতে হবে। তো ইমাম আবু হানিফা কি বলছেন? লাউলা সনাতান লাহালাকান নুমান। আমি আবু হানিফাকে তোমরা গোটা পৃথিবীর মানুষ অনেক বড় আলেম মনে করতেছো। ইমাম আবু হানিফা সম্পর্কে হযরতে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইকে জিজ্ঞেস করা হয়েছে যে ইমাম আবু হানিফাকে আপনি এত শ্রদ্ধা করেন কেন? তিনি বলছেন, ইমাম আবু হানিফার কাছে এত এলম আছে, এত এলম আছে, উনি যদি একটা মাটির দেয়ালকে স্বর্ণ বলে, উনি সেটাকে স্বর্ণ প্রমাণ করার ক্ষমতা রাখে, এত এলম ওনাকে আল্লাহ দিয়েছেন। তো ইমাম আবু হানিফার মতো আলেম যিনি কোরআন শরীফের আয়াতের পরদে পরদে গবেষণা করেছেন, হাদিসের এবারতের গভীরে গভীরে গবেষণা করেছেন, ওনাকে আল্লাহ এমন নেয়ামত দিয়েছেন যে ওনার ব্রেইনটা এমন জায়গায় আল্লাহ কাজে লাগিয়েছেন যে রব্বুল আলামিনের মনসা কি, আমার নবীর মনসা কি, আল্লাহ এই আয়াত দ্বারা কি বুঝাতে চেয়েছেন, নবী এই হাদিস দ্বারা কি জানাতে চেয়েছেন, এটা বোঝার মতো সেই ব্রেইন আল্লাহ দিয়েছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। সেজন্য আমার নবী বলেছেন, ঈমান যদি সুরাইয়া তার ভিতরে ঢুকে যায়, সেখান থেকে বের করে নিয়ে আসতে পারবে একজন তার রজুলে ফারেস, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। 80 হিজরিতে যাওয়ার জন্য, 150 হিজরিতে যাওয়ার ইন্তেকাল, ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি ওনার পরের প্লেস যার, উনি পর্যন্ত কোন মাসলায় আটকে গেলে ইমাম আবু হানিফার মাজারে গিয়ে 2 রাকাত নামাজ আল্লাহর জন্য পড়ে দোয়া করতেন, মাসলা হল হয়ে যেত। ইমাম আবু হানিফা, ওনার কি দরকার ছিল আরেকজনকে ফলো করা? উনি গোটা কোরআন শরীফের 500 আয়াত থেকে যিনি 70,000 মাসলা বের করেছেন, ওনার মাযহাব গোটা বিশ্ব মানছে, উনি একজনকে মেরেছেন, হযরত ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলা আন, ওনার সোহবতে 2 বছর ছিলেন। আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, লাউলা সনাতান লাহালাকান নুমান, আমার জীবনে যদি ইমাম জাফরের সাদেকের সোহবতে 2টা বছর কাটাতে না পারতাম, আমি আবু হানিফা ধ্বংস হয়ে যেতাম। আল্লাহু আকবার বলেন। আপনি কি বলবেন? আপনি জানেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, যার লিখিত কিতাব গোটা বিশ্বের সবচেয়ে, কোরআনের পরে সবচেয়ে সহি, ঠিক কিনা বলেন না? আল জামে আল মুসনাদ আল মুখতাসার আস সহিহ মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি, সবচেয়ে নিখুঁত যে বুখারীর হাদিসগুলো, যার কাছে প্রায় 1 লক্ষ হাদিস মুখস্থ ছিল। আরো জোরে হন না, সুবহানাল্লাহ,
যাতে এক লাখ হাদিস মুখস্ত ইবেতে মাজহাব মানন ফরেন না, ও হন না বাজি মানন ফরিব না হন। ইমাম বুখারী নিজেই শাফেঈ মাজহাবের অনুসারী ছিলেন, এক লাখ হাদিস মুখস্ত থাকার পরেও উনি শাফেঈ মাজহাবের দিকে উনি ছিলেন। গৌসুল আজম আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি, যিনি বলছেন দারাসতুল ইলমা হাত্তা সিরতু কুতবান, আমি আব্দুল কাদের জিলানি এলম শিখতে শিখতে কুতুব হয়েছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুরিদি লা তখফ কহ কর তসল্লি দি গুলামো কো কিয়ামত তক রহেবে খৌফ বন্দা গৌসে আজম কা খুদা কে ফজল সে হাম পর হে সায়া আজম কা হামে দো নো জাহান মে হে সাহারা। সুবহানাল্লাহ জোরে পড়েন। যিনি বলছেন আমি এলম শিখতে শিখতে কুতুব হয়েছি, যিনি ১৩ বিষয়ে প্রতিদিন ক্লাস নিতেন, হ বিষয়ে আমরা ৭ বিষয়ে ক্লাস নিলে ৩বার নাস্তা করি, আর কোন শিক্ষককে তো ডেলি ৭ ঘন্টা দেওয়া হয় না, সর্বোচ্চ ৪-৫ ঘন্টা দেওয়া হয়, তার মধ্যে ৪০ মিনিট করে ১টা ঘন্টা। আর গোসপাক শাইন শাহ বগদাদ রহমতুল্লাহ আলাই ১৩ সাবজেক্টে ক্লাস নিতেন প্রতিদিন। আল্লাহ মারহাবা জিনাবা জিনাবা বসেন মারহাবা 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 বলেন। এই জজবাত গুলোকে সম্মান করার দরকার আছে না নাই? এই মোহাব্বত গুলোর দাম আছে না নাই? আছে। শাইন শাহ বগদাদ রহমতুল্লাহ আলাই ১৩ বিষয়ে যিনি ক্লাস নিতেন, যার একটা ঘটনা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। ওনার আমলে একজন বড় আলেম ছিলেন ইবনুল জৌজি। কার আমলে? গৌসে পাকের আমলের আলেম ইবনুল জৌজি। ইবনুল জৌজি বলছেন কিরে, সব মানুষ খালি আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহির মাহফিলে যাচ্ছে, আমার প্রোগ্রামে মানুষ নাই। গৌসে পাকের প্রোগ্রামে তো সব সময় মিনিমাম ৭০,০০০ অডিয়েন্স থাকতো এবং চারপাশে কোনো প্যান্ডেল লাগতো না, আসমান থাকতো প্যান্ডেল, আর বৃষ্টি যখন আসতো গৌসে পাক এভাবে উপরের দিকে তাকিয়ে যখন দোয়া করতেন চারপাশে বৃষ্টি পড়তো, হুজুরের মাহফিলে বৃষ্টি পড়তো না। শাইন শাহ বগদাদ তো একবার ইবনুল জৌজি বলছেন আজকে আমি দেখব উনি কেমন আলেম। ইবনুল জৌজি শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানির মাহফিলে এসে বসে আছেন এক কোনায়, সাথে একজন খাদেমও আছে, তিনিও আলেম। গৌসে পাকের মাহফিলের একটা নিয়ম ছিল, আমাদেরকে তো আপনারা আগে থেকে ইশারা দেন, যদিও আজকের বিষয়ে আমি আগে থেকে ইশারা পাই নাই, এখানে এসে পোস্টারে দেখছি, এরপরেও হুজুরদের দোয়া নিয়ে বলতেছি, আগে থেকে মোটামুটি একটা ইশারা, অন্তত স্টেজে উঠে হলো একটা ইশারা বুঝতে পারি কি বিষয়ে ওয়াজ করতে হবে। গাউসে পাক শাইন শাহ বগদাদের একটা নিয়ম ছিল, একজন কারি থাকতো স্টেজে, কারিকে বলতেন তুমি কোরআন শরীফের যে কোনো জায়গা থেকে তিলাওয়াত করো তোমার ইচ্ছা মতো। কারি সাহেব কোরআন শরীফের যে কোনো জায়গা থেকে ওনার ইচ্ছা মতো তিলাওয়াত করতেন, আর শাইন শাহ বগদাদ সেখান থেকে ওয়াজ শুরু করতেন। তো ইবনুল জৌজি দেখতেছেন আজকের আয়াতটা তো বহুত কঠিন আয়াত, দেখি কি তফসির করে। তো শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, এটা অথেন্টিক সোর্স থেকে বলছি, বাহাজাতুল আসরার, যেটা বুখারীর কাছাকাছি মজবুত সনদে লেখা। ইমাম বুখারীর বুখারী শরীফ সহি হওয়ার কারণ কি? সনদ মজবুত,
যাদের থেকে হাদিস গ্রহণ করা হয়েছে সব একটার পর একটা পারফেক্ট। সুবহানাল্লাহ পড়েন, কলিলুস সনদ, দু তিনজন চারজন পাঁচজনের মধ্যে এসে গেছে, আর ওটাও সেরকম। গাউসে পাক এবং যিনি লিখেছেন ওই কিতাব বাহাজাতুল আসরার, ওনারা দুজনের মধ্যে মাঝখানে দুই তিনজন মানুষ বেশি কেউ নাই। জি আল্লাহু আকবার। তো এই কিতাবের মধ্যে আসতেছে যে গাউসে পাক প্রথমে এক তাফসীর করলেন, ইবনুল জৌজি বলছেন এটা আমি জানি, দুই তাফসীর করলেন কয় আমি জানি, তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাফসীর করলেন। ইবনুল জৌজি বলতেছে দশ তাফসীর আমার জানা আছে, নতুন কিছু তো পাইলাম না। এবার গাউসে পাক তাকালেন, এবার এগারো তাফসীর থেকে শুরু করলেন, এক জায়গায় আছে চল্লিশ তাফসীর করেছেন গাউসে পাক সেদিন, আর এক জায়গায় আছে বাইশ থেকে তেইশ তাফসীর করেছেন। এই এগারো থেকে যখন তাফসীর শুরু করেছেন ইবনুল জৌজি কাপড় ছিঁড়ে ফেলতেছেন জজবাই গিয়ে, আল্লাহু আকবার বলে ডাক দিচ্ছেন, বলে এগুলো কোত্থেকে বলছে উনি। তখন গাউসে পাক বলছেন আমি মাত্র কাল থেকে হালে গেছি, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন আলেমের কি মাজহাবের দরকার আছে? ওনার মাত্র না দরকার আছে না? এবি কি সিটাং ইউনিভার্সিটির ফতুল হম বুঝিয়ে দেনা, আর প্রাইভেট ইউনিভার্সিটির ভাই অকল যারা বাংলা হাদিস পড়ে পড়ে মাজহাব মানতে চায় না, নিজে নিজে সব সমাধান দিয়ে দেয়, জানাজার নামাজের পরে দোয়া করতে চায় না, ঠিক কিনা কথা বলেন না? আসেন না এই কথা বলেন, ওনারা কি আব্দুল কাদের জিলানির চেয়ে বেশি জ্ঞানী? আপনি বলেন, খোদার কসম করে বলেন, বেশি জ্ঞানী হবে যিনি বলছেন নাজার তু ইলা বিলাদিল্লাহ জামান কাখারদালাতিন আলা হুকমিত্তেসালি, আল্লাহর সমস্ত শহর আমি আব্দুল কাদের জিলানির হাতে রায়ের দানার মতো। উনি পর্যন্ত হাম্বলি মাযহাবের অনুসারী ছিলেন, আপনি মাযহাব মানতেছেন না, আশ্চর্য হয়ে গেলাম আমি, পুরো বেকুব হয়ে যাই যখন দেখি আমার বাংলাদেশে কিছু বলা পাই মাযহাব মানে না। কয় আমগরে ওমা এক সিএনজি ড্রাইভার একবার আমারে কয়, ওই তো মিলাদুন নবী হাদিসে আসেনি, আমি কই ও মাশাআল্লাহ তোমার সিএনজিটা হাদিসে আসেনি, আমি বই হাদিসে আছে তো কই কার হাদিসে আছে, কয় আমি কই ইমাম বুখারীর হাদিসে আছে তো, হ্যাঁ কই ইমাম বুখারী নবীর জামানায় ছিল নি, কি কি কথা দেখেন, কি কি কথা মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এখন কি করেছে দেখেন, ওদের প্ল্যানটা কি? এখন আমি যে জায়গায় বলবো পনেরো মিনিট কনসেন্ট্রেট, আপনাদের ইমান সেফ করার জন্য বলবো, ধরেন আপনি আমার মাথায় ঢুকিয়ে দিছেন যে মিনারেল ওয়াটার খাওয়া যাবে না, কেন? এই প্রাণ মিনারেল ওয়াটারের ভিতরে এই জামিলা আছে, ফ্রেশের ভিতরে ওই জামিলা আছে, মামের ভিতরে ওই জামিলা আছে, এখন আমি পানি দেখলে টেনশন করতেছি খাবো কি খাবো না। তো যারা লামাজহাবি তারা আপনাদের মাথায় একটা কনফিউশন ঢুকিয়ে দিয়েছে, অথচ আজকে থেকে দশ বছর আগেও আপনি মিলাদ কিয়াম করার সময় চিন্তা করেন নাই, ঠিক কিনা কথা বলেন না? আপনি আল্লাহর ওলির ওরসে যাওয়ার সময় চিন্তা করেন নাই, আপনি দিনই কোনো কাজ করার সময় ভাবেন নাই যে কি করছেন না করছেন, আপনার মধ্যে জজবা ছিল, আপনি লাইলাতুল কদরে মসজিদে এসে ভরপুর করে ফেলেছেন, লাইলাতুল বরাতে সারা রাত নামাজ পড়েছেন, লাইলাতুল মেরাজের এক সপ্তাহ আগে থেকে প্রস্তুতি নিয়েছেন, আপনি আট রাকাত কোনোদিন তারাবি পড়েন নাই, বিশ রাকাত পড়েছেন, ঠিক কিনা কথা জোরে বলেন? কিন্তু তারা কি করেছে এখন, এটাও নাই ওটাও নাই, এটা হাদিসে আসেনি, 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 এটা হাদিস এই ঢুকাই দিছে। এখন আপনি সালাম দেওয়ার আগে এটা সালাম দিব কি হাদিস আসেনি, বিরিয়ানি ভাত খাওয়ার আগে সই হাদিসে আসেনি কোনো, মানে এমন একটা কনফিউশন ঢুকিয়ে দিয়েছে, আপনি সব জায়গায় খালি কনফিউজ, সব জায়গায় খালি কনফিউজ। এখন কনফিউজ যখন হয়ে গেছেন আপনার রুহানিয়ত মনোযোগ নষ্ট হয়ে গেছে,
আপনি রোবট হয়ে গেছেন। আপনি খেয়াল করেন, আমি অনেক প্রোগ্রামে এই কথাগুলো বলেছি, ধরেন মনসার মাঠে, মনসার মোড়ে একটা বিশাল বড় বট গাছ, কি গাছ, কি গাছ বলেন, বট গাছ, ধরেন এলাকার 10-12 জন পালোয়ান যুবককে বলা হলো যাও গাছটা গোড়াটি কেটে ফেলে, 4-5 জন কুড়াল নিয়ে গেছে কাটার জন্য। এমন সময় 2-4 জন দাড়িওয়ালা মুরব্বী এসে বলে, এই গাছ কাটা যাবে না, ফলাফাইন কইতেছে কাটতে হইব, গাছে কোনো ফল নাই, কয় মুরব্বীরা কইতেছে ফল নাই তো ছায়া তো আছে, কাটবি না, কাটতে দেয় নাই, কিন্তু যুবকরা নিশ্চিত করেছে কেটেই ছাড়ব। আমার নবীর আমলেও ইমানের গাছ কাটতে চেয়েছে তারা, নবীজি কাটতে দেন নাই। সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান জুন্দুরেন, মাওলা আলী, ইমামে হাসান, ইমামে হুসাইন, হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু, এভাবে করে প্রথম শতাব্দীর মুজাদ্দিদ ওমর ইবনে আব্দুল আজিজ, ইমাম নাসাই, ইমাম বাইহাকি, ইমাম গাজালি, ইমাম তকিউদ্দিন সুবকি, গৌসুল আজম, আব্দুল কাদের জিলানি, ইবনে হাজার আসকালানি, ইমাম হযরতে জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে মোল্লা আলী কারি, হযরতে মুহিউদ্দিন আওরঙ্গজেব, শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, আলা হযরত ফাজিল বেরলভী, প্রত্যেক শতাব্দীতে গাছ কাটতে চেয়েছে, ইনারা কাটতে দেয় নাই। এখন তারা ট্র্যাক চেঞ্জ করেছে, কয় গোড়া তো আর কাটা যাবে না, নতুন প্ল্যান করে আগা কাট, কি কাটবো জোরে কর না, কি রাতে 3টা বাজে আগায় একটা কোপ মারবি, 3 মাস সুপ থাকবি, 3 মাস পরে আরেকটা কোপ মারবি, 6 মাস পরে আরেকটা মারার পর, 9 মাস পরে যখন মারবি মানুষ অটোমেটিক ইউজ টু হয়ে যাবে, মানুষের গাছের ঢাল কাটা দেখতে দেখতে অভ্যাস হয়ে যাবে, তখন আর প্রতিবাদ করবে না। মনে করেন যেদিন লামা ঝাবিরা এই বাংলাদেশে মাথা চাড়া দিয়েছিল, হঠাৎ যখন বলেছে তারা শবে বরাত বেদাত, ঠিক কিনা, তারাবির নামাজ 8 রাকাত, সেদিন প্রতিবাদ হয়েছে কি হয় নাই, কথা বলেন, প্রতিবাদ কম না বেশি হয়েছে, অনেক বেশি প্রতিবাদ হয়েছে তখন, এখন প্রতিবাদ হয় হচ্ছে, কারণ মানুষ এখন অভ্যস্ত হয়ে গেছে, মানুষ কখনো মাথায় আনতে পারে নাই হাদিস আবার জাল হতে পারে, মানুষের কখনো মাথায় ছিল না হাদিস যে জাল হয়, কারণ হাদিস কখনো জাল হয় না, সনদ জাল হতে পারে, নবীর হাদিসকে সহজে জাল বলা যাবে না। আর এই বাংলাদেশে জাল হাদিস ওলামায়ে কেরাম কখনো আসতে দেয় নাই, আল্লামা গাজী শেরে বাংলা রহমতুল্লাহ আলাই, এত বড় বড় আলেম, আলা হযরতের মসলক যে বাংলাদেশে চলমান আছে, সেই বাংলাদেশের সুন্নিরা কখনো জাল হাদিস আমল করতে পারে না, ঠিক কিনা কথা বলেন, এটা মিথ্যা গুজব ছড়িয়ে দেওয়া হয়েছে। এখন কি করেছে, প্রথমে আপনাদের কষ্ট হচ্ছে নাকি, প্রথমে গাছের ডাল কাটবে, ওই জায়গা বরাবর ওখান থেকে দিচ্ছে সাদা সাদা কাগজ, হ্যাঁ লাগলে আরো লবি, কথা কর না, ঠিক কিনা কর না, কয় বস কোন ডালটা কাটবো, কবি মিলাদুন নবী বেদাত কেটে দেয় গস করে, দিছে কাইটটা, কিছুদিন প্রতিবাদ হইছে, এরপরে 2-4 জন কয় আরে এত বড় স্কলার মদিনা ইউনিভার্সিটি থেকে পড়ে আসছে, মক্কা ইউনিভার্সিটি থেকে পড়ে আসছে, আল আজহারের ছাত্র, কেমনে বলবে ভুল, মনে হয় শাইখ ঠিকই বলতেছে, এরকম কইয়া 2-4 জন মিলাদুন নবী থেকে সরে গেছে। এরপর সেকেন্ড 3-4 মাস 1 বছর চুপ, নেক্সট কোপ কালিমার মধ্যে আল্লাহ এবং রসুল পাশাপাশি থাকতে পারবে না, সেকেন্ড কোপ আমরা প্রতিবাদ তোমরা প্রতিবাদ, আস্তে আস্তে সেটাও সেট হয়ে গেছে। বাংলাদেশের বিভিন্ন জেলায় তুমি গিয়ে দেখো, এখন মসজিদে শুধু আল্লাহ আছে মুহাম্মদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ আছে মুহাম্মদ রসুল্লাহ, নিচে নামাই দেওয়া হয়েছে, টাইলস ভেঙে ফেলা হয়েছে, সেকেন্ড কোপ আমি আর তুমি ইউজ টু হয়ে গেছি, থার্ড কোপ কয় ওলি আল্লাহর মাজারে যাওয়া শিরিক, যাওয়া বেদাত, অথচ মাজারের নামে যে ভণ্ডামি যেগুলো চলে সেগুলোর বিরুদ্ধে আমরাও বলি তারাও বলে, ঠিক কিনা কথা বলেন না, কিন্তু তারা টেকনিক করে, তারা একটা শব্দ বলি নিছে, শব্দ বোমা, শব্দ গুলি, সেটা হলো মাজার পূজারী, ঠিক কিনা বলেন, এটা হলো শব্দ, শব্দাস্ত্র, শব্দ দিয়ে অস্ত্র বানিয়েছে তারা, তারা আমাদেরকে
আক্রমণ করার জন্য মাজার পূজারী একটা শব্দ দিছে, এরপরে বেদাতি দুইটা শব্দ লাগায়া শুধু শুধু কোনো কারণ ছাড়া আমাদেরকে ট্যাগ লাগিয়েছে। আচ্ছা গেল, এরপরে কয় উপর থেকে কইতেছে, এই মুসলমানের পোলারা এখনো মসজিদে যায় কেন, কাটাকাটি করস নাই? কয় অনেক তো কাটে দিছি, মাহফিলে আসে না, কেয়াম করে না, মিলাদুন্নবী মানে না, উরসে যায় না, আর কি কাটবো? কয় এক বেটা সবে বরাত কাটি দে, সবে বরাতে ফোলাফাইন সব একবারে আতর টাতর লাগাইয়া মসজিদে যায়, আল্লাহ আল্লাহ করে মোবাইলের গেম বন্ধ করে দেয়। আমাদের গেম ব্যবসা কম হচ্ছে, ইন্টারনেট ব্যবসা কম হচ্ছে। কয় বস দিতাছি দিতাছি, তাড়াতাড়ি কো তাড়াতাড়ি কো, কইয়া দিছি আস্তে করে, তিন চারজন মুরব্বী মিল্লা। কয় সবে বরাত তো বেদাত, আমাদের কিছু যুবকরাও খুশি হয়ে গেছে, কয় সারা রাত তো আর নামাজ পড়তে হইব না, যাই বিদেশি মালয়েশিয়ার কম্বল একটা আছে ওইটার নিচে ঘুমাইয়া যাই। কথা কোন ঠিক কি না কোন না? এরপরে কয় সবে মেরাজ একটা আছে তো ওটা কি করবি? কয় সবে বরাত তো বেদাত কইছি, মেরাজ ও বেদাত কইয়া দিমু, নতুন কিছু কম। কয় সবে মেরাজের ডেট ঠিক নাই, কথা কন না ঠিক কিনা কথা কন না? কয় মেয়েরাজ খাইয়া দিছি। কয় আর কি বাকি আছে রে? কয় জানাজার নামাজের পরে সুন্নিয়া মাদ্রাসা থেকে হুজুর একটা আইন না এমন দোয়া করায়, এই দোয়া করলে তো মানুষ কবর কবর হাসর হাসর করে, ফোলাফাইন তো আর্জেন্টিনা ব্রাজিল সব সাইরা দিব, সবার দিলে তো আল্লাহর ভয় ঢুকি যাইতেছে। কয় তাড়াতাড়ি কো তাড়াতাড়ি কো, কি কমু জানাজার পরে দুয়ারে কি কম, বেদাত কমু? কয় এটা তো আগে অনেকবার কইছস, নতুন কিছু কো। কয় জানাজা তো ডেট ডেট কিছু নাই, কি কমু? কয় নতুন কবি, জানাজাই তো দোয়া, আবার দোয়ার কি দরকার? কথা কন না ঠিক কিনা কন না? এরপরে আর কি বাকি আছে? কয় ওই জাকারিয়া হুজুর একজন আছে, হতিব সাহেব হুজুর, নামাজের পরে হাত তুল্লা মোনাজাত করে, যখন এমন মোনাজাত করে মানুষ তো কাঁদে আর কাঁদে, ফোলাফাইন তো আল্লাহওয়ালা হয়ে যাইতেছে, ওদিকে টেনশন বসের বাড়ি যাইতেছে, ঠিক কিনা কোন না? তোমরা যত বেশি আল্লাহওয়ালা হবে, যুবকরা যত বেশি মসজিদে অবস্থান করবে, যত বেশি মোনাজাত আর দোয়া করবে, তত বেশি ইসলাম বিরোধী শক্তির কলিজা তরতর করে কাঁপবে, ঠিক কিনা কথা বলো? আর তোমরা যত বেশি মোনাজাত ছেড়ে দেবে, তোমাদের চুল যত বেশি ওই ইউরোপিয়ান স্টাইলে কাটবে, যত বেশি তোমাদের পরনের কাপড় ওই ইউরোপিয়ান আমেরিকানদের ইহুদি খ্রিস্টানদের মতো হবে, ততই তাদের মন খুশি হবে, ঠিক কিনা বলো? এখন কয় মোনাজাত ও বেদাত মারা দে তাড়াতাড়ি, নাইলে তো মোনাজাত কইরা কইরা সব তো আল্লাহওয়ালা হইয়া যাইব। আমি নিজেও আমার গ্রামে রাউজানে বাড়ি যাইতেছি, একবার আমার বাড়ি থেকে মাত্র 2 কিলো আগে এক মসজিদে নামাজ পড়তে ঢুকছি মাগরিবের নামাজের পরে, আমি কল্পনাও করতে পারি নাই যে আমার এলাকায় এই জিনিস ঢুকে গেছে। আমি আস্তে করে হুজুর ইমাম সাহেব হুজুর নামাজ তো শুরু করে দিছে, আমি পিছনে গিয়ে দাঁড়াইছি, সালাম ফিরাই আমি হাত ধরে বসে আছি, দেখি ইমাম সাহেব জাগাত নাই, আমি পুরো বেকুব, আমি হাত ধরে বসে আছি, ইমাম সাহেব দেখতেছি সিয়ারে ওই কোনায় বসে গেছে, কিরে লোকজন ওদিকে দাঁড়াই গেছে নামাজ মোনাজাত করে না। আমি তারপর নিজে নিজে মোনাজাত করলাম, আমি কইলাম হুজুর ব্যাপার কি, মোনাজাত করলেন না? মোনাজাত তো কথা বলেন ঠিক কিনা বলেন? আপনি অফিসের বসের কাছে যাইয়া বাবা বাবা করতে পারেন, আপনি মসজিদ কমিটির সভাপতিকে জি হুজুর করতে পারেন, আল্লাহর জন্য হাত তুলতে আপনার এত বেদাত কিসের? আপনি বাপ্পা ঠিক কিনা কথা জোরে বলেন? যেই হুজুর মোনাজাত করেন আপনারা অফিসে আদালতে যেখানে যেখানে যান, তারে ধৈর্যা গাড়িতে তুললা জামিয়াতে লই আইবেন, হাত তুলে বলেন না পারবেন কিনা ইনশাল্লাহ বলেন না? তবে হুজুর গাড়ি ভাড়া আমার, খাবারও আমার, দুপুরে লাঞ্চও আমার, রাতে ডিনারও আমার, আসেন জামিয়াতে চলেন, আইন না বসাই দিবেন। এখন প্রত্যেকটা ব্যাংক প্রত্যেকটা অফিসের মধ্যে এই মোনাজাতকে বন্ধ করে দেওয়া হয়েছে, ঠিক কিনা কথা বলেন? বিভিন্ন জায়গার মসজিদগুলোতে এখন চট্টগ্রামের বাইরে তো দুরবস্থা, আমি যেখানে ঢাকায় জুমা পড়াই খিলগাঁওতে 100 বছর ধরে আহলে হাদিসের অবস্থান, আলহামদুলিল্লাহ আজকে 4 বছর জুমা পড়াচ্ছি, তাদের মসজিদের একটা মানুষও এখন নাইয়ের অবস্থা, আর কখনো এসে সাহস করতে পারে নাই যে হুজুর এটা বেদাত ওটা শিরিক, আলহামদুলিল্লাহ কোনোদিন পারবে না, কারণ শের মিল্লাত নাইমি সাহেব হুজুরের কদমের ধুলা মাথায় আছে। খতিবে বাঙ্গালের ক্লাসে বসার সুযোগ হয়েছে, আল্লামা মুফতি ওসিউর রহমান হুজুর এখনো জিন্দা আছে,
ফকিহে মিল্লাত আল্লামা ওসিয়র রহমান হুজুর কিবলা আছেন, যুগের ইমাম আবু হানিফা আল্লামা মুফতি আব্দুল ওয়াজেদ হুজুর এখনো জীবিত আছেন, আল্লামা সফদরজামান হুজুর আছেন, আশরাফি সাহেব হুজুর আছেন, আমাদের এনসাইক্লোপিডিয়া অফ হাদিস আল্লামা আনসারী সাহেব হুজুর আছেন, এই বাংলাদেশে কোন লামাজহাবী আমাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবে না, ঠিক কিনা কথা বলেন? সুযোগ নাই। তারপরে কি করলেন? কয় সব তো কাইটা ফেলাইছি বেদাত শিরিক কইয়া কইয়া, আর কি বাকি রাখছস? কয় রমজান মাসে তারাবির নামাজ যদি 20 রাকাত পড়ে 3, 20, 60, 600 রাকাত নামাজ পড়লে এই ফুলাগুলোর আর জিন্দেগিতে আপনি পাবজি খেলাইতে পারবেন? এগুলো আর কোনোদিন আপনি ফুটবল খেলার মাঠে নিতে পারবেন? সব আল্লাহওয়ালা হয়ে যাইব, অলি হয়ে যাইব। কয় তাড়াতাড়ি কাইটটা দে, কেমনে কাটবো? কয় 4 রাকাতের কোনো হাদিস আছে না দেখ খুঁজা। কয় 4 রাকাতের হাদিস তো মিলাইতে পারতেছি না, বহুত খুঁজছে নাই, একটা 8 রাকাতের পাইছি। নবীজি এটা তাহাজ্জুদ পড়তেন, জোরে বলেন সুবহানাল্লাহ। কয় এটা তো তাহাজ্জুদের হাদিস। কয় জোর করে সালাই দেবে, এটা লাগলে আরো লো। এই কথা কইয়া কয় কিছু মুরব্বী লইস দাঁড়িওলা, তোরা ফোলাফাইনের কথা অনেকে শুনতো না, সব মিলে আজকে বাংলাদেশের শত শত মসজিদ থেকে 12 রাকাত করে তারাবি কেটে ফেলা হয়েছে। আপনারাই বলেন সিজদা আমরা কাকে করি? আরো জোরে বলেন কাকে আমরা সিজদা করি? আল্লাহকে। আমরা যখনই সিজদা করি, সবে বরাতে করি, সবে মেরাজে করি, সবে কদরে করি, রমজান মাসে করি, সিজদা কাকে করি? জোরে বলেন না কাকে করি? তো সিজদা যারা কাটে আল্লাহর সিজদা, তাদেরকে কি আপনারা সাপোর্ট করতে পারেন? পারেন ভাই পারেন? যেই যুবক 8 রাকাত করে নামাজ পড়বে সে কি আর কোনোদিন 20 রাকাত পড়তে পারবে? সে ইউজটু হয়ে যাবে। আর 12টা রাকাত যে কেটে ফেলা হলো, 12 দুগুণ 24টা সিজদা যে কেটে ফেলা হলো, এখানে একটা সিজদা এমন হতে পারত যেই সিজদায় আল্লাহর দিদার হয়ে যেতে পারত মাহে রমজানের মতো সময়ে। তাহলে বুঝতে হবে লামাজহাবি হচ্ছে বাংলাদেশের শ্রেষ্ঠ একটা বাতিল ফেরকার নাম, ঠিক কিনা কথা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা বলেন? এদেরকে কোনোভাবে সমাজে জায়গা দেওয়া যাবে না, এদেরকে কোনোভাবে সমাজে স্থাপিত হতে দেওয়া যাবে না। কোনো সংঘাতের দরকার না, আমরা কোনো সংঘাত করব না। জাস্ট বলবেন আমাদের জামিয়া থেকে হুজুর আসবে, অথবা আপনি চলেন বসেন কথা বলেন, যদি আপনারটা হক হয় আমরা আপনার কাছে ফিরে যাব, যদি আমাদেরটা হক হয় আমাদের কাছে ফিরে আসবেন, ঠিক কিনা বলেন? দর্শই পড়ুন আল্লাহুম্মা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইজান একটা মাসলা বলতে বলেছে, আমি বলি, আপনারা হয়তো বুঝবেন কিনা আমি জানি না। এটা উসুলুস শাসি গ্রন্থের একটা অধ্যায় আছেন, নসের অধ্যায় নুসুস। এখানে 4টা নস, 4 প্রকার নস। একটা হলো ইবারাতুন নস, মাসিকাল কালামু লি আজলিহি ওয়া ইউরিদু বিহি কাসদান। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আয়াতটাকে যে উদ্দেশ্যে চালানো হয়েছে, যেমন লিল ফুকারাইল মুহাজিরিন আল্লাযিনা ইউখরিজু মিন দিয়ারিহিম, যাদেরকে মক্কা থেকে বের করে দেওয়া হয়েছে তাদের জন্য গনিমতের মাল হালাল। এখন এখান থেকে ইবারাতুন নস হচ্ছে এটাই যে তারা গনিমতের মাল নিতে পারবে। ইশারাতুন নস হচ্ছে তারা যে ওখান থেকে চলে এসেছে, তাদের মালিকানায় যদি ওখানকার সম্পদগুলো থেকে যায় তারা ফকির সাব্যস্ত হবে না, তাদের মালিক তাদের সম্পদের মালিক হয়ে গেছে মক্কার কাফেররা, তারা তো এক কাপড়ে চলে এসেছে, এটা ইশারাতুন নস।
এভাবে সুম্মা আতিম্মু সিয়ামা ইলাল লাইল, তোমরা রাত পর্যন্ত রোজা রাখো। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, এই যে আমরা রমজান মাসে যে নাকে পানি দিই, কি দিই বলেন তো? নাকে পানি দেওয়া যায় আছে কিনা? দিলে কি রোজা ভেঙে যাবে? গড়গড়া কুলি করলে রোজা ভেঙে যাবে? আমাদের যুবকদের গোসল ফরজ হয়, রমজান মাসে যদি গোসল ফরজ হয় রোজা ভেঙে যাবে? জোরে কর না। অনেকে আমাদেরকে জিজ্ঞেস করেন, হুজুর রমজান মাসে গোসল ফরজ হয়েছে রোজা কি ভেঙে যাবে? ভাঙবে না। নারীরা যে তরকারির লবণ দেখে রোজা ভাঙবে? ভাঙবে না। কেন? সাপোজ ধরেন স্বামী আর স্ত্রী একজন আরেকজন থেকে আলাদা হয়েছে, কখন? যখন জাস্ট সেহেরির টাইম শেষ হয়েছে। সেহেরির টাইম শেষ, একজন আরেকজন থেকে আলাদা হয়েছে। উসুলুস শাশির কিতাবের কথা বলছি। এখন তাদের রোজা শুরু হয়ে গেছে, এখন তারা আর একসাথে নাই, কারণ রোজার সময় স্বামী স্ত্রীর মিলন হারাম। এখন আলাদা যেই মুহূর্তে হয়েছে ঠিক সেই মুহূর্তেই রোজা শুরু হয়ে গেছে। এখন দুজনেই অপবিত্র অবস্থায় রোজার ভিতরে ঢুকে গেছে, গোসল করার টাইম নাই। অবশ্যই দুজনের রোজা হয়ে যাবে, এতে কোনো অসুবিধা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা কার মাথায় এসেছে? ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মাথায়। তো এখান থেকে উনি কি কি মাসলা বের করলেন? এখন উনি গোসল যেহেতু ফরজ, রোজাও আছে, এখন ফরজ গোসল করার সময় নাকে পানি দিতে হয় কি হয় না, মুখে কুলি করতে হবে কি হবে না, নালে ফরজ গোসল হবে? এখন আপনি মনে করেন কক্সবাজার আছেন, এখন আপনি যখন কুলি করতেছেন সমুদ্রের পানি লবণ না কি লবণ না লবণ কিনা বলেন না, তাহলে সমুদ্রের পানি যখন লবণাত্মক, আপনি যখন কুলি করলেন আপনার মুখে স্বাদ গেছে কি যায় নাই? এখান থেকে ইমাম আবু হানিফা বের করেছেন মাসলা, যে মা বোনেরা রমজান মাসে তরকারির লবণ দেখতে পারবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এখান থেকে আরো অসংখ্য মাসলা বের হয়েছে। যদি আরেকবার কোনোদিন আসি উসুলুস শাশি সামনে নিয়ে আসবো, শুধু একটার পর একটা মাসলা বুঝাবো, আপনারা অবাক হয়ে যাবেন যে আগর ইমাম আবু হানিফা না হতা, ইমাম আবু হানিফা যদি না হতেন আমরা এক একটা কদম দিতে খবর খবর হয়ে যেত, ঠিক কিনা কথা বলেন? আজকে এত সহজে ইসলাম এত ইজিলি প্র্যাকটিস করছেন। সবচেয়ে সহজ মাজহাব, সবচেয়ে মকবুল মাজহাব হানাফি মাজহাব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। উসুলুস শাশি আরেকটা কায়দা বলি, এটা দালালাতুল উরুফ বলা হয়। কেউ বলতেছে আল্লাহর কসম আমি মাথা খাবো না, কি বলছে যে আল্লাহর কসম আমি মাথা কর না মাথা খাবো না, এখন যদি সে কিসের মাথা খাবে না? আসলে এখন সে মনে করেন খাইছে মুরগির মাথা, কসম ভাঙবে না। সে খাইছে হাঁসের মাথা, কসম ভাঙবে না। কেন? এটাকে দালালাতুল উরুফ বলা হয়। অর্থাৎ মাথা বলতে যেটা সবাই বুঝে, আমরা সবাই কিসের মাথা বুঝি? বাজারে গেলে আজকে একটা মাথা কিনবো, কিসের মাথা কিনি? হ্যাঁ, মাছের মাথা, অথবা আমরা অনেক জায়গায় গরু মাথা কিনি, ঠিক কিনা বলেন না? যে এলাকায় সবাই মাছের মাথা বেশি বুঝে সেই এলাকার উরুফ হবে মাছের মাথা খেলে শুধু কসম ভাঙবে, অন্য কোনো কিছুর মাথা খাইলে কসম ভাঙবে না। গরুর মাথা খাইলে কসম ভাঙবে, অন্য কিছুর মাথা খাইলে কসম ভাঙবে না। এটাকে দালালাতুল উরুফ বলা হয়। এটা ইমাম আবু হানিফা বের করেছেন, হানাফি মাজহাব থেকে বের হয়েছে। উসুলুস শাশি এটা হানাফি মাজহাবের কিতাব, সুবহানাল্লাহ বলেন না? এরকম আরো বহু কিছু আছে কোরআন শরীফের আয়াতে। বাবারা আমার, আমার যুবক ভাইয়েরা, সময় অনেক কম, আর সময় নাই, আর থাকার সুযোগ নাই। আপনারা কি মাজহাব মানবেন? একটু হাত তুলে বলেন মানবেন নি ভাই। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল আর মঞ্জুর করুক, আজকের মাহফিলকে কবুল করুক। দর্শই পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ
وعلى لي ما سبحان الله والحمد لله لا 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 إله إلا الله سبحان الله لا لا إله সুবহানাল্লাহ পড়েন। তাহলে মাযহাবি যারা যারা মাযহাব মানে না তাদেরকে আমরা দাওয়াত দিচ্ছি, আপনারা মাযহাব মানুন। দাওয়াত দিচ্ছেন কিনা আপনারা বলেন না? আমরা তাদেরকে দাওয়াত দিচ্ছি, আপনারা হানাফি মাযহাব মানুন। হানাফি মাযহাব মানলে আপনাদের জন্য ইসলাম আরো সুন্দর হবে, সহজ হবে। জোরে পড়েন না সুবহানাল্লাহ। হানাফি মাযহাবের নামাজ কার নামাজ? নবীর নামাজ। সুবহানাল্লাহ পড়েন হুজুর কেমনে? কারণ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ছয় জন মতান্তরে প্রায় ২০ জন সাহাবীর সোহবত পেয়েছেন। তাহলে আপনি পড়েন, আপনি বলেন, সাহাবি নামাজ পড়েছে কাকে দেখে দেখে? জোরে হন না, হারে চাই চাই হার পিছিয়ে নামাজ সাহাবি হজ্জিদের। সাহাবিদের ইমাম কে ছিলেন? আমার নবী। নবী যেভাবে নামাজ পড়েছেন সাহাবায়ে কেরাম সেইভাবে নামাজ পড়েছেন। এখন ইমাম আবু হানিফা নামাজ পড়েছেন সাহাবায়ে কেরামের বেশ কয়েকজন সদস্যের পিছে। তাহলে সাহাবার ইমাম নবী, ইমাম আবু হানিফার ইমাম সাহাবা। তাহলে নবী যেমনে নামাজ পড়েছে সাহাবা তেমনে পড়েছে, সাহাবা যেমনে পড়েছে ইমাম আবু হানিফা তেমনে পড়েছে। আমরা নিশ্চিতভাবে বুঝলাম হানাফি মাযহাবের যে নামাজের নিয়ম। কোথায় হাত? হাত কোথায়? জোরে কোন না কোথায়? নাবিতে, নাবির উপরে। কোথায় বলেন তো? নাবির মারা কোথায় পড়বে? বুকে। সুবহানাল্লাহ পড়েন। তার তাহাত সুবহানাল্লাহ নাবির নিচে, হ্যাঁ জাস্ট একটু নিচে নাবির সাথে লাগিয়ে। মা বোনেরা পড়বে কোথায়? বুকে। এরপরে আপনার আর কোন তাকবীর রফিয়া দাইন নাই, একবার রফিয়া দাইন সুবহানাল্লাহ পড়ে। এরপরে আমিন জোরে বলার দরকার, আমিন আসতে পড়বেন। এই যে টোটাল হানাফি মাযহাবের নামাজ, যেটা আপনার দাদা পড়েছে, আপনার পরদাদা পড়েছে, আমাদের উলামায়ে কেরাম পড়েছেন, সেটাই হলো আমার নবীর নামাজ। একটু জোরে পড়েন না সুবহানাল্লাহ। তকবীর দেন, শুনেন লাস্ট ফিনিশিংটা শুনতে হবে আপনাদের। শবে বরাত নিয়ে গেছে, তারাবির নামাজ, মোনাজাত, জানাজার পরে দোয়া, তো কি নিলেন কি দিলেন? কি নিলেন কি দিলেন? আপনি একটা নিলে একটা দিতে হবে না আপনাকে? তো দিয়েছেন কি? মোবাইল গেম, কথা বলেন না ঠিক কিনা বলেন। দিয়েছেন কি? ফুটবল দিয়েছেন কি? ক্রিকেট দিয়েছেন? এই বিশ্বকাপ গেলে ওই বিশ্বকাপ, এই বিশ্বকাপ গেলে সেই বিশ্বকাপ, বিশ্ববারের বিশ্বকাপ, ফন্দেশুবারের বিশ্বকাপ, আবার এই ফিফা ওই কোপা, কথা বলেন না ঠিক কিনা বলেন না। এই একটা না একটা নিয়ে আপনি ব্যস্ত, কারণ আপনার কাছ থেকে নামাজ কমিয়ে, মোনাজাত কমিয়ে, দোয়া কমিয়ে, কেয়াম কমিয়ে, মিলাদ কমিয়ে, জিয়ারত কমিয়ে, সব কেটে ছেটে মোটামুটি রাখছে, শুধু কোনো মতে ইমানটা নিয়ে আসেন। যে কোনো সময় বলে দেবে যে কোরআন শরীফ ও বেজাল, নাউজুবিল্লাহ মিনাল সালিম। বড় সতর্ক থাকবেন, যেখানে ইসলাম চর্চা হবে আপনার বিবেক বলবে এটা জায়েজ, ঠিক কিনা বলেন না? সন্দেহ হলো উলামায়ে কেরামকে জিজ্ঞেস করবেন, এক মিনিট ফোন দেবেন, জামিয়াতে চলে যাবেন, শুধুমাত্র ফেসবুক আর ইউটিউব দেখে নিজের ইমান আমলকে বিচার করবেন না। এরপর কোরআন বলছে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বি ইমামিহিম, কাল হাসরের মাটি ইমামের নাম ধরে ধরে ডাকবে। যারা লামাযহাবী যাদের তো কোনো ইমামই নাই, কথা কন না ঠিক কিনা? ডাকবে কাকে? কার নাম ধরে? তারা দাঁড়িয়ে থাকবে, আমাদেরকে ডাকবে, আমরা চলে যাব ইনশাআল্লাহ।
আর মাজহাব মানলে তো আরো বড় সুবিধা, আপনি খাসরের মাঠে বলতে পারবেন আল্লাহ আমার দোষ নাই, ইমাম হানিফা যেভাবে শিখেছে সেভাবে পড়ছি। সুবহানাল্লাহ, পড়েন না আপনারা আমাদেরকে যে খতিব বানান, আপনাদের ডিউটি তো শেষ, কি বলে দিবেন জুমার নামাজের ব্যাপারে জিজ্ঞেস করলে? আমি কি জানি জাকারিয়া ওযু জানে, কথা কনা ঠিক কিনা কন্যা? না মানলে তো নিজের অসুবিধা, নিজেরটা নিজেকে বুঝতে হবে। এখন আপনি হাদিস দেখাচ্ছেন, এটাও আছে ওইটাও আছে এটাও আছে, এটা কোনটা না আছে কোনটা মনসুখ আপনি বুঝতেছেন না। আমার নবী 17 মাস তো মসজিদে আকসার দিকে নামাজ পড়েছে, আপনি হাদিস এটা তো আছে, আপনি তাহলে ওইদিকে ফিরে নামাজ পড়েন 17 মাস? মানুষে আপনারা ফাগল ডাকবো না ডাকবো কিনা বলেন না, আপনি কাবার দিকে কেন নামাজ পড়েন? কয় হুজুর মসজিদে আকসার দিকে যে নামাজ পড়েছে ওইটা আগের হাদিস, কাবার দিকেরটা পরের হাদিস, ওইটা হলো হাদিস পরেরটা হলো সুন্নাহ। সেজন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে হাদিস নই। এ ধরনের কোনো দল উপদলের ব্যাপারে আমার নবীর কোনো ইশারা নেই, কোনো ইঙ্গিত নেই, যেটা আছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ পাক আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে অটল থাকার তৌফিক দান করুক। বাবাজান বাবাজান আপনারা বুঝতেছেন পরিবেশ? মুঝে কো ফাওয়ালো মুসাফির না সমঝো, মে আয়া নহি হু বুলায়া গয়া হু কি মেহমান বনাকর সতায়া গয়া হু, মে রোয়া নহি হু রুলায়া গয়া হু, খুদা জানে কেসি হে মেজবানি, বাহাত্তর পিয়াসু কহে বন্দ পানি, মুকাদর মে হো যে কৌসর কা পিনা, মে প্যাসা নহি হো পিলায়া গয়া হো, মুঝে কো ফাওয়ালো মুসাফির না সমঝো, মে আয়া নহি হো বুলায়া গয়া হো, ঝুকা থা তসর জো বারগা খুদা মে, ওহি সর কলম হো গয়া কর্বলা মে, ঝুকা থা তসর জো বারগা খুদা মে, ওহি সর কলম হো গয়া কর্বলা মে, শাহাদত কি মনজিল কো পায়া গয়া হু, মে রোয়া নহি হো রুলায়া গয়া হো, মুঝে কো ফাও মুসাফির না সমঝো, মে আয়া বুলায়া গয়া হু। বাবা যা সর্বশেষ কথাটা না বললেই নয়, কারবালা মানে পাঁচ ওয়াক্ত নামাজ। নামাজ না পড়ে যদি কেউ কারবালার সৈনিক দাবি করে, সে কখনো কারবালার সৈনিক হতে পারে না।
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তলোয়ারের নিচে নামাজ আদায় করেছেন। কেন? কারণ আমার আল্লাহর সবচেয়ে প্রিয় আমল, সবচেয়ে প্রিয়, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালে আহাব্বু ইলাল্লাহি তাআলা ক্বালা আস-সালাতু লিওয়াক্তিহা। নবীজিকে জিজ্ঞেস করা হয়েছে আল্লাহর সবচেয়ে প্রিয় আমল কোনটি, নবীজি বলছেন জাস্ট টাইম নামাজ পড়া হচ্ছে আল্লাহ পাকের সবচেয়ে প্রিয় আমল। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার এই পৃথিবীতে তিনটা জিনিস প্রিয়, বড় প্রিয়, তার মধ্যে একটা হলো ওয়াজ্জুইলাত কুররাতু আইনি ফিস সালাত, নামাজের ভিতরে চক্ষু শীতল হওয়া। উম্মত যখন নামাজ পড়ে নবীজির চক্ষু শীতল হয়ে যায়। কারবালার মাটি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সিজদা করেছেন, কেন? নানা জান গোটা জিন্দেগি হুসাইনের চক্ষু শীতল করেছে, আজ হুসাইন যেতে যেতে সিজদা করছে কারবালার মাঠে আল্লাহর জন্য, মদিনার রওজায় নানা জানের চক্ষু শীতল হয়ে যাচ্ছে। সেজন্য আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর, জিনাবা আল্লাহ পাক আজকের এই মাহফিলকে কবুল করুক, আমাদেরকে সঠিক ঈমান আকীদার উপরে অটল থাকার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।